अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। जानिया आवे माही आवे। ए बुल्लू, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? ওষুধটা একটু দিয়ে দে এসে এখানে। আমি লাগাব। আর কেউ আছে এই ঘরে? তাহলে আয় দিয়ে যা। এনে এখানে দেখেছিস, একটু দিয়ে দে না ভাই, হাত যাচ্ছে না আমার। কি হলো? কি হবে, কিচ্ছু হয়নি। তাহলে দে না, লাগাচ্ছি। হ্যাঁ, কি হয়েছে সাহেব? সব ঠিক আছে? তোর হাত। হ্যাঁ, তোর হাত মেয়েদের মতো কেন রে? মেয়েদের মতো দেখতে, কিন্তু যখন লড়াই করার সময় আসে না, তখন এই হাতের মধ্যে প্রচুর শক্তি চলে আসে। হ্যাঁ, প্রচুর ফালতু কথা বলিস ভাই তুই। নে, দিয়ে দে। একটা কথা জিজ্ঞেস করবো সাহেব? হ্যাঁ, জিজ্ঞেস কর। এখন তো আমি আছি, কিন্তু যখন আমি ছিলাম না, তো আপনাকে এই ওষুধ টষুধ আপনার মিসেস লাগাতেন? অ্যাক্সিডেন্টের সময় তো তুইও ছিলি, তাই না? আঘাত লাগেনি তোর? চোট চোট তো অনেক লেগেছে সাহেব, কিন্তু সবই ভেতরে আহ, বড্ড ব্যথাও, খুব কষ্ট হচ্ছে। দেখা কোথায় লেগেছে তোর? কি বলছেন? ওষুধ দিয়ে দেবো। ওষুধ লাগানোর কোনো দরকার নেই সাহেব, আমি ঠিক আছি। হ্যাঁ, না না, এতটা চোট লাগেনি, সামান্য। তুই একেবারে মেয়েদের মতো লজ্জা পাচ্ছিস, নাটক করা বন্ধ কর। দেখা কোথায় লেগেছে, ওষুধ দেবো। আরে সাহেব, আমি ঠিক আছি। আরে দেখা না ভাই। সাহেব, আমি বলছি তো, ব্যথা চলে গেছে, পালিয়ে গেছে, চলে গেছে। বন্ধু মনে করিস আমাকে? মানিস তো বন্ধু? দেখা কোথায় লেগেছে? না সাহেব, সাহেব না সাহেব, আন্টি খেয়াল রাখতে হবে, শরীর ঠিক নেই না তো, আমি আসছি, ঠিক আছে? হ্যাঁ, ভারী অদ্ভুত তো ছেলেটা। বল্লু আমাকে ভালোবাসে? বল্লু আমাকে ভালোবাসে না? বল্লু আমায় ভালো, মহাদেব একেই বলে জলে কুমির ডাঙায় বাঘ, ওইখানে দেব, এখানে আবার রম্ভা। আরে ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? চোট লাগেনি তো? আঘাত তো লেগেছে বললো এই মনে, কিন্তু আমি ঠিক আছি। আমি জানতাম আমার হিরো আমাকে বাঁচাতে ঠিক আসবে। বললো ম্যাডাম, কি হয়েছে ম্যাডাম বলুন। বললো তোমার কি আমাকে ভালো লাগে না? তুমি কেন সবসময় আমার থেকে দূরে দূরে পালাও? আসলে ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, আমার বখাটে মেয়েদের পছন্দ, যারা এরকম কাউকে ভয় পায় না, একদম বুক ফুলিয়ে চলে। হ্যাঁ, আসলে আপনা থেকে একটু আলাদা, আপনি একটু ভীতু প্রকৃতি। আমি দেখেছি আপনি মোহিনী ম্যাডামকে কত ভয় পান। হ্যাঁ, আমাকে দেখুন ম্যাডাম, কিরকম বুক টুক ফুলিয়ে ভয় না পেয়ে সবার সাথে চলি। হ্যাঁ, আপনি একটু ডেয়ারিং শেয়ারিং হলেও কিছু হতে পারেন, নইলে আমি কাউকে ভয় টয় পাই না, আর এই কথাটা আমি প্রমাণ করে দেব। বললো যদি তুমি মোহিনীর এগেনস্টে কাজ করা শুরু কর রম্ভা, তাহলে আমার অর্ধেক কাজ হয়ে যাবে।
রম্ভা, একটু ওটা আমাকে দাও তো। আমার একটু বখাটে মেয়েদের পছন্দ, যে কাউকে কোনো ভয় পায় না, বুক ফুলিয়ে যায়। রম্ভা, রম্ভা, আমি তোমাকে কি বললাম শুনতে পাওনি? এবার শুনতে পেয়েছ? হ্যাঁ দিদি, শুনতে পেয়েছি। আরে দিদি, আরে বা, তোমার শক্তি সব ফিরে চলে এসেছে। কনগ্রাচুলেশনস। দিদি, তোমার এত মন খারাপ কেন? তোমার শক্তি তো ফিরে চলে এসেছে বলো। রম্ভা, তোমার ওই দিনের কথাটা মনে আছে, যেদিন দেব আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলল? আমার খুব খারাপ লেগেছিল। কিন্তু সরি দিদি, ভুলটা তো তুমি করেছিলে। যেদিন তুমি আমাকে দাদু সাজিয়ে অর্ধেক প্রপার্টি নিজের নামে লিখিয়ে নিয়েছিলে, সেদিন তোমার উচিত ছিল পুরো প্রপার্টিটা নিজের নামে লিখিয়ে নেওয়া। তাহলে কি কারো সাহস হতো তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার, বলো? সেটাই হবে এবার। কি করে? ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।